नमस्कार बंधुरा एट्रैक्टिव एग्रीकल्चारे पक्ष थेके तोमादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आशा करी सकले खूब भालो आछो। तो बंधुरा तोमरा थाम्बनेल ओ टाइटल देखे निश्चय बुझते पारछो आजके आमरा कि निये आलोचना करते चलेछि। आजके आमरा जेटा तोमादेर देखाते चलेछि सेटा हलो किभाबे तोमरा जबा गाछेर गुटी कलम करबे। तो बंधुरा तोमरा देखते पाच्छो আমরা এর আগে পেয়ারের গুটি কলমে দেখিয়েছিলাম কিভাবে জায়গাটা সিলেক্ট করতে হয় এবং কোন ডালটা সিলেক্ট করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এটা এক বছরের পুরনো ডাল সিলেক্ট করা হয়েছে এবং সেই ডালের দুটো গাঁঠের মিডিলে যে ছালটা রয়েছে সেটা তুলে দেওয়া হচ্ছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ যে ক্যাম্বিয়াম লেয়ারটা রয়েছে সেটা ছুরি দিয়ে ঘষে তুলে দেওয়া হচ্ছে, কারণ যাদের রুটটা তাড়াতাড়ি বেরোয়। এরপর বন্ধুরা ওই ছিলা অংশটার উপরের দিকে উপরের গাঁঠে আমরা রুটেক্স লাগিয়ে দেব। তোমরা পেয়ারার গুটি কলমে দেখেছো রুটেক্স লাগানো হয়েছিল, সেইভাবে একইভাবে এটাতেও রুটেক্স লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে শিকড়টা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। বন্ধুরা এরপর ওই স্থানটিকে সেই পেয়ারার মতো একইভাবে কাদামাটি তৈরি করে চাপা দিয়ে দেওয়া হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছো। বন্ধুরা খুব সুন্দরভাবে ওই কাদাটিকে দেখতে পাচ্ছ চিক দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং ওটাকে বেঁধে দেওয়া হবে। বাঁধার পদ্ধতিটাও তোমাদেরকে জানতে হবে যাতে কম সময়ে অধিক কলম তোমরা করতে পারো। বন্ধুরা জবার সাধারণত শাখা কলম হয়, বাট গুটি কলম করা হচ্ছে কারণ খুব বড় একটা গাছ তোমরা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। শাখা কলম হলে যেমন একটা নির্দিষ্ট টাইম লাগবে গাছটা বড় হতে, এটা একটা ডাল চয়েস করলে যাতে কুঁড়ি রয়েছে ফুল রয়েছে সেরকম ডাল দেখে সেটা খুব সহজে মার্কেটে সেল করা যাবে। মেন গাছ থেকে ডালটি কাটা হচ্ছে, যে গুটি কলমের ডালটি ছিল তো সেটা শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ এর যে মাটিটা রয়েছে এটা সঠিক পরিমাণ পর্যাপ্ত জল পায়নি তাই শুকিয়ে গেছে। তো এটাকে আমাকে সঠিক করে আবার জীবিত করতে হবে, সেটা তোমরা দেখতে পাবে। দেখো ডালটা কেটে আনার পর এর চিকটাকে ভালোভাবে খুলে নিতে হবে, শিকড়গুলো যাতে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ শিকড়গুলো জল না পাওয়ার কারণে কীভাবে শুকিয়ে গিয়েছে, তো এটাকে সুস্থ করে তুলতে হবে। তোমরা দেখতে পাবে কীভাবে এদেরকে আবার সুস্থ করে একটা নতুন জীবন দান দেওয়া হবে। তো এটাকে আমরা এবার সেই একই রকমভাবে পেয়ারাতে যেভাবে পটে বসানো হয়েছিল সে একই রকমভাবে আমরা বসিয়ে দেবো, সেটা তোমরা দেখবে। বন্ধুরা গুটি কলমের ডালটির বসানোর কাজ খুব সুন্দরভাবে চলছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এর রুটটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, ডালপালাগুলো কিছুটা কমিয়ে দিতে হবে, সেটা কিছুটা কমানো হচ্ছে, জল দেওয়ার পরও কিছুটা ছাঁটাই করা হবে, সেটাও তোমরা দেখতে পাবে বন্ধুরা। কারণ এর যে রুটটা রয়েছে এটা দুর্বল হয়ে পড়েছে ওই জলটা না পাওয়ার কারণে সঠিক সময়। তো এখন যদি এত ডালপালা থাকে তাহলে সঠিক খাবার এবং জল সাপ্লাই দিতে পারবে না গাছের মধ্যে, গাছটা মারা যেতে পারে, সেই কারণে কিছুটা কমিয়ে দিতে হবে। বন্ধুরা বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপর এর মধ্যে জল দেওয়া হচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো জল দেওয়ার পর আমরা চার পাঁচ দিন পর তোমাদেরকে চারাটা দেখাবো, এই মরে যাওয়া চারাটা কত সুন্দরভাবে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে বেড়ে উঠছে। বন্ধুরা চার পাঁচ দিন পর তোমরা দেখতে পাচ্ছ গাছটিকে খুব সুন্দরভাবে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আস্তে আস্তে বেড়ে উঠছে। তো এইভাবে কলম করলে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে এবং কোনো কলম যদি শুকনো হয়ে যায় তো এই মেথড অ্যাপ্লাই করেই তাকে আবার পুনর্জীবন দিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবে এগ্রিকালচার রিলেটেড ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, সকলে খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।